আচ্ছা, এই জন্যই মনে হয় রাতের অন্ধকারেও দিনের বেলার মতো চারিদিকটা কেমন ফকফক করতেছে। বাই দা ওয়ে, আপনার এই রূপের আলোয় পড়াশোনা কইরা কি বিসিএস ক্যাডার হন যাইব? কি কন দিলাওয়ার ভাই যে কইলো বিয়ে করে বইয়ের রূপের আলোতেই পড়াশোনা করে বিসিএস ক্যাডার হতে চাই। হ্যাঁ, তাহলে এটা কি মিথ্যা? মিথ্যা মিথ্যা। হ্যাঁ, কিন্তু আমারও যে ইচ্ছে ছিল বিয়ের পর রুমে লাইট লাগাবো না, বইয়ের রূপের আলোতেই ভিডিও বানাবো। ঠিক আছে ঠিক আছে, বিয়ে যখন কই না এগুলা নিয়ে না ভাবি, আপাতত টিকটকারদের রূপের আলোয় আমার ভিডিওটা আলোকিত করি। নামাজ বাদ দিও না বন্ধু, এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। হোয়াটসঅ্যাপ কাকা, দিস ফারাবি। আল্লাহ তুতি। হ্যাঁ, আর আজকে আমি কথা বলবো রূপনগরের কিছু রূপবতীদের নিয়ে, যারা রূপনগর থেকে রূপের জাদু এনে শুধু টিকটকেই না পুরো পৃথিবীটাকে আলোকিত করে রাখছে। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। সো আজারা কাকা বাদ দিয়ে চলেন ভিডিও শুরু করা যাক, ওই ইন্ট্রো লাগা। শুরুতেই বলে দেই, এই ভিডিওটা বানানোর দুইটা কারণ। এক হলো, আপনারা অনেকে আমার ভিডিওর কমেন্টে এসে বলছেন যে রূপের জাদু গানটা নিয়ে ভিডিও বানান, তাই বানাচ্ছি। আর দুই হলো, শুধুই ভিউজ এর জন্য, কারণ এখানে টিকটকারদের এমন কোনো দোষ আছে বলে আমার মনে হয় না যে তাদেরকে রোস্ট করা যায়। কজ আমরা সবাই জানি, একটা গান ভালো লাগলে বা ট্রেন্ডিং এ থাকলে টিকটকাররা সেই গানটারে আলু ভর্তা করে একেবারে তেনা তেনা না করা অবধি থামে না। সো রোস্ট করে তো কোনো লাভ নাই, তাই না? তাই বলছি এই ভিডিওটা শুধুমাত্র ভিউজ এর জন্যই বানানো। সো বেশি বেশি শেয়ার মারে, যদি এই ভিডিওতে ভিউজ না হয় তাহলে নেক্সট টাইম থেকে আপনাদের রিকোয়েস্ট আর কোন ভিডিও বানাবো না, কয়ে দিলাম। এই সময় কম, শুরু করো। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি আপনারা রূপনগরে গিয়ে অনেক কষ্ট ফষ্ট করে রূপের জাদু নিয়ে আসছেন, আর সেটা আপনাদের রূপ দেখেই বোঝা যাচ্ছে। বাই দা ওয়ে, আপনাদের রূপ কেমন ইটস ডাজেন্ট ম্যাটার, আমার প্রশ্ন হচ্ছে রূপনগরটা কোথায়? এটা কোনো কথা কই ভাবলাম, রূপনগর গিয়ে আমার নিজের জন্য একটা রূপের জাদু নিয়ে আসবো, আর হইলো না। আচ্ছা ওয়েট, এই যে এটা হলো অরিজিনাল সং। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। আমার ডেসক্রিপশনে লিংক দেয়া দিব, দেখে আসবেন, ভাল লাগবে। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। ঠিক আছে বোন, বুঝতে পারছি তুমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু হয় না টিকটক কাপাচ্ছ। আমার রূপনগরের রাজকন্যা রাত সুন্দর রূপ, আরে দেখলে আমার মন বইরা যায়, ভালোই লাগে খুব। বাট এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়ায় থেকে বয়ফ্রেন্ডের মাথায় চুল টানাটানি করছো, ওইটা না রূপনগর না, তুমি ওইখানকার রাজকন্যা। ওইটা হলো একটা স্কুল, ওখানে পড়তে গেছো, তাই বলছি সব লটর বটর বাদ দাও, ভালোভাবে পড়াশোনা করো, বাবা মায়ের মুখ উজ্জ্বল হবে, নিজেও লাইফে কিছু করতে পারবে। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু। আচ্ছা মাইনা নিলাম আপনি রূপনগরের রাজকন্যা, কিন্তু আপনার পাশে মাথায় কুত্তার পায়খানা নিয়ে ঘুরে বেড়ানো ওই পোলা ডাকেটা, পরিচয় দেওয়ার সময় নাই, পরিচয় দিতে হবে না, পাবলিক জানে ওইগুলা কারা। আমার রূপনগরের রাজকন্যা রাত সুন্দর রূপ, চুল কালার করে গলায় একটা চেন ঝুলালে স্মার্ট হওয়া যায় না, পুরাই বস্তি লাগতেছে। আর আফা, আপনার একো এসব বস্তি পোলা পানির সাথে না ঘুরা আমার কাছে আসেন না, মানে আমার কাছে ভালো ভালো কালেকশন আছে, খারাপ দুইটারে দেখাই। এই যে রাকিব আর নিশাত, পুরাই যেন আগুনের গোলা, খপাত করে ধরবেন আর নিজের রাজকুমার বানাই নিবেন। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। প্লিজ অনামিকা ঐশীকে নিয়ে কিছু বলবেন না, কস সে আমার ক্রাশ লাগে, যদি এতই খারাপ লাগে তাহলে তারে নিয়ে একটা ভিডিও বানানো আছে, সেটা দেখে আসেন। তাও প্লিজ কমেন্টে তারে কেউ কিছু বললেন না, সে কিন্তু আসলে রূপের জাদু নিয়ে আসছে। রূপনগরের রূপ বানাইছে বোটানিক মারায়, আরে বোটানিক মারায়া চেরি লয়া তো পা। ওয়েট, আমি জানি আমি যতই মানা করি আপনারা শুনবেন না, কমেন্টে এসে কিছু একটা বলবেননি, তাই বলতেছি যাই বলেন প্লিজ একটু প্যারাগ্রাফ আকারে বলবেন, যাতে পয়রা আমি মজা নিতে পারি। আমি রূপনগরের রাজকন্যা, রূপের হ হ, তাই তো দেখতেছি ল্যাম্পোস্টের আলো আপনার রূপের কাছে হার মাইনা গেছে, চারিদিক কেমন ফকফক করতেছে, বাট আপনার সাথে ডাকে রাজকন্যার রাত সুন্দর রূপ। এই ওয়েট ওয়েট, এটা তো আপনার ছেলে তাই না? হ্যাঁ আমি ঠিকই ধরছি, তো ভাইয়া তুমি কি কিছু বলতে চাও? আরে দেখলে আমার মন বইরা যায়, ভালোই লাগে খুব, আর প্রেমে দিয়া ডুব হো না যাই না সাতার আমি। হ ভাই ঠিকই কইছো, পাশের ডা তো তোর বান্ধবী লাগে, প্রেমে ডুব দেবি সাতার কাটবি আর কত কি। বিশ্বাস করেন রাসেল ভাই, এদের নিয়ে কথা বলতে আমার রুচিতে বাদে, সো এই টপিক চেঞ্জ। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। আচ্ছা বুঝছি, রূপনগর থেকে রূপের জাদু আয়না টিকটকের সাথে সাথে পুরো পৃথিবীটাকে আলোকিত করে ফেলছেন, মনে হয় না আর চাঁদ সূর্যকে লাগবে। বাট এখানে আমার প্রশ্ন হচ্ছে রূপনগরের রাজকন্যা কয়টা আছে, না মানে সবাই দেখে কইতাছে আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। আচ্ছা এখানে আসল রাজকন্যা কোনটা, আমার কেউ কইবেন? আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি।
এই তো পায়া গেছি, এইটাই তাইলে আসল রাজকন্যা। আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করার কি আছে, আগের রাজকন্যা গুলারে দেখেন সবাই শুধু নিজের গুণ গাইতেছে, বাট এই রাজকন্যা যেহেতু আসল রাজকন্যাকে খুঁজে বের করে ফেলছি, সেহেতু নকল রাজকন্যার রূপ বা রূপের জাদু দেখার আর কোনো ইচ্ছে নাই। নাও কাম টু দ্য পয়েন্ট, জাস্ট একটাই কথা বলবো, আপনারা বেশি বেশি করে এমন রূপের জাদু দেখাবেন, তবে নকল না আসল। কারণ আমার খুবই ইচ্ছে রুমে লাইট লাগাবো না, জাস্ট আপনাদের টাঙিয়ে দিব আর ভিডিও বানাবো। আর একটা কথা কাকা কাকি আপনাদের বলতেছি, এই ভিডিওতে যদি ভিউজ না হয় তাহলে কয় দিলাম, আর এসব গান ফান রূপে জাদু মাদু নিয়ে ভিডিও বানাতাম না, এখন থেকে নিজেই টিকটক করবো, কারণ আই লাভ টিকটক। আর সো গাইস ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করেন লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকুই না, তবে নামটা মনে রাখেন, কোন প্যারা নাই সিল। এই ওয়েট ওয়েট, ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিংক দিয়ে দেবো, যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসতে পারেন। আর হ্যাঁ, মেসেজ দেওয়ার সময় ডিরেক্ট প্রয়োজনটা লিখে মেসেজ দিবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ।